ধরুন আপনার কাছে এই ধরনের একটি ছবি আছে, আপনি ছবিটি চাচ্ছেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে। তো যখন আপনি ছবিটি আপলোড করবেন তখন অবশ্যই ছবিটির ক্যাপশনে আপনি বাংলায় কিছু একটা লিখবেন। তো বাংলায় যে লেখাটি লিখবেন সেই লেখাটি যদি আপনি বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে এই ধরনের টাইপোগ্রাফি আকারে লেখেন তাহলে কেমন হবে? অবশ্যই ইন্টারেস্টিং কিছু একটা হবে। ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আমাদের ছবিতে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই ধরনের টাইপোগ্রাফি করা যায়। ওকে, প্রথমে আমাদের বাংলা কাস্টম ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে হবে। এজন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন lipighero.com, fontbd.com অথবা banglarfont.com। তো আমরা সিম্পলি চলে যাচ্ছি banglarfont.com ওয়েবসাইটটিতে। সো ওয়েবসাইটটি ওপেন করলে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি অসংখ্য স্টাইলিশ বাংলা ফন্ট দেখতে পারবেন। আরেকটি কথা না বললেই নেই, এই ওয়েবসাইটের বিভিন্ন ফন্টগুলো কিন্তু স্টাইল বেশিরভাগ টাইপোগ্রাফির মতো, এগুলো দিয়ে আপনি চাইলে খুব স্টাইলিশ বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে দেখাই। এক্সাম্পল, আমরা এখান থেকে বকুল ইউনিকোড ফন্টটি ডাউনলোড করতে চাচ্ছি, এই জন্য সিম্পলি বকুল ইউনিকোড ফন্ট ডাউনলোড এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে এই আরেকটি পেজে নিয়ে যাবে আমাদের। তো এই পেজে আসতে আপনি এখানে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, তাহলে এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন। ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবেন। সো এই অপশনটিতে ক্লিক করলে এখানে যে অ্যাড চলে আসে সিম্পলি অ্যাডটিকে ক্লোজ করে দেবেন। পরবর্তীতে এখানে একটি ডাউনলোড অপশন চলে আসবে, সিম্পলি সেখানে ক্লিক করে আপনি আপনার ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করা হয়ে গেলে এখন বাংলা ফন্টের যে জিপ ফাইলগুলো রয়েছে সেই জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য সিম্পলি আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে আপনি সার্চ করবেন জেটিআরজিপ লিখে। তো জেটিআরজিপ লিখলে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন অথবা ইনস্টল করে নেবেন। পরবর্তীতে ওপেন করবেন, দেন এখান থেকে আপনাদের ডাউনলোড ফোল্ডারটিকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে যে জিপ ফাইলটি রয়েছে সেই জিপ ফাইলটিকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার সেই জিপ ফাইলটিকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে সেই জিপ ফাইলটিকে, ধরুন আমরা বকুল ইউনিকোড যে ফন্টটি রয়েছে এই ফন্টটিকে এক্সট্রাক্ট করবো। সো সিম্পলি এই ফন্টটিকে সিলেক্ট করবো, দেন এখান থেকে এক্সট্রাক্টের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো, তাহলে এই ফন্টটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি যে ফন্টগুলো ডাউনলোড করেছেন প্রত্যেকটি ফন্ট এভাবে এক্সট্রাক্ট করে নেবেন। বাংলা ফন্টের জিপ ফাইলগুলোকে এক্সট্রাক্ট করা হয়ে গেলে এখন আপনাদের প্রয়োজন হবে পিক্সেল্যাব অ্যাপ্লিকেশন, যেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তাছাড়া আপনি চাইলে এটিকে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আমরা পিক্সেল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবো। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করবো, যেই ফটোটির ওপর আমি টাইপোগ্রাফিটি করতে চাচ্ছি। তো ফটোটিকে সিলেক্ট করার পর আপনি চাইলে ফটোটিকে এখান থেকে ক্রপিং করতে পারবেন। তো আমি সিম্পলি ফটোটিকে এরকমভাবেই সিলেক্ট করে দিলাম। পরবর্তীতে এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে সিম্পলি আমরা লেয়ারে ক্লিক করবো, দেন এখান থেকে ডিলেটে ক্লিক করে টেক্সটটিকে ডিলেট করবো। দেন পরবর্তীতে আমরা ছবির ওপর একটি ওভারলে সেট করবো, এই জন্য প্লাসে ক্লিক করবো। দেন শেপসে ক্লিক করে এখান থেকে শেপসটিকে আমরা সম্পূর্ণ ফটো জুড়ে দিয়ে দেব। দেন যেই ওভারলেটি রয়েছে এটির কালারটি অবশ্যই আমরা ব্ল্যাক সিলেক্ট করবো। দেন এখান থেকে এটির অপাসিটিটা একটু আমরা কমিয়ে দেব। দেন পরবর্তীতে এটিকে আমরা ওকে করে দেব। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং এই লেয়ারটিকে সিম্পলি আমরা লক করে নেব। দেন পরবর্তীতে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমি যে টেক্সটটি লিখতে চাচ্ছি সেই টেক্সটটিকে লিখে দেব। তো টেক্সটটিকে লেখার পর সিম্পলি ওকে অপশনে ক্লিক করব। দেন এখন টেক্সটে ফন্ট অ্যাড করতে হবে, এই জন্য এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ফন্ট অপশনটিতে ক্লিক করে দেব। দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করব এবং এখানে ফন্টটিকে অ্যাড করার জন্য সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের সেই ডাউনলোড ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে সেখান থেকে সেই বকুল ফোল্ডার বা বকুল নামে যে ফন্টটি রয়েছে সেই ফন্টের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি বকুল নামে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এই ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে সিম্পলি ফন্টটিকে সিলেক্ট করবেন, দেন ওকে অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু টেক্সটটি চলে এসেছে। তো টেক্সটটির সাইজটি আপনি চাইলে এইখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। তাছাড়া এখান থেকে যে সাইজ একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনি টেক্সটের সাইজটিকে ছোটো বড়ো করতে পারবেন। তো সিম্পলি আমি টেক্সটের সাইজটিকে একটু বড় করে দেব। দেন পরবর্তীতে এইখান থেকে আমরা টেক্সটটিকে কর্নারে রাখবো।
দেন এইখান থেকে টেক্সটটি পেন্ডিং অপশনে ক্লিক করে এই টেক্সটটির সাইজটিকে একটু বাড়িয়ে নেব। দেন এটিকে ওকে করব। দেন এইখান থেকে অপশনটিতে ক্লিক করব এবং টেক্সটটিকে কপি করব। দেন পরবর্তীতে আমাদের দ্বিতীয় টেক্সটটিকে লিখে নেব। দেন এখানে আমরা একে একে টেক্সটগুলোকে লিখব এবং টেক্সটগুলোকে এখানে সাজিয়ে রাখব। তো আপনি চাইলে এইভাবে এটিকে কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখানে টেক্সটের সাইজগুলোকে চাইলে আরও ছোটো বড়ো করে এখানে বসাতে পারবেন। তো আমি সিম্পলি সাধারণভাবে একটা করে দেখালাম, আপনি চাইলে আরও গর্জিয়াসভাবে আরও সময় নিয়ে করতে পারেন। তো এখান থেকে আমরা চাইলে এই ফন্টটি কিন্তু এই টেক্সটেরও চাইলে কিন্তু ফন্টটি আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য সিম্পলি এখান থেকে ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে আপনি অন্য যে কোনো ফন্ট অ্যাড করবেন, দেন সেখান থেকে সেই ফন্টটিকে সিম্পলি সিলেক্ট করবেন। তো আমরা সিম্পলি এখান থেকে সিম্পলি এই ফন্টটিকে সিলেক্ট করলাম। তো সিম্পলি সিলেক্ট করার পর এটিকে আমরা এখানে ছোটো করে রেখে দেব। সো আমি কিছু ডিজাইনের ফন্টের ভিতরে কিছু কালার অ্যাড করেছিলাম, সেই কালারগুলো কীভাবে অ্যাড করেছি সেটি আমি আপনাদের এখন দেখাবো। তো সেই কালার অ্যাড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে এটিকে জুম করে নেবেন। দেন এখানে আমরা যে ব যে লেখাটি রয়েছে এই ব লেখাটির ভিতর কালার অ্যাড করবো। তো সেই জন্য সিম্পলি প্লাসে ক্লিক করবো, দেন রোতে ক্লিক করবো এবং এখান থেকে রেড কালারটি সিলেক্ট করবো। প্লাসে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে রেড কালারটি সিলেক্ট করার পর এখানে বর ভিতর আমরা ড্র করে দেবো, যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটুতেই আমরা ড্র করবো। তো সিম্পলি এরকমভাবে আপনি যেই যেই জায়গায় আপনি ড্র করতে চাচ্ছেন সেই সেই জায়গায় আপনি সিম্পলি ড্রগুলো করে নেবেন। তো আমি সিম্পলি সাধারণ দু একটা টেক্সটের ভিতর ড্র করেছি, আপনি চাইলে প্রত্যেকটি টেক্সটি ড্র করতে পারেন। তো ড্র করা হয়ে গেলে সিম্পলি এখানে ক্লিক করে এটিকে ওকে করে দেবেন। দেন লেয়ারে ক্লিক করবেন এবং ড্র যেই লেয়ারটি রয়েছে এই লেয়ারটি সবার নিচে নিয়ে যাবেন। দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাদের টেক্সটের নিচে কিন্তু এই কালারটি হয়ে গিয়েছে। এখন আপনি এখানে যদি আপনার নামটি অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আপনার নামটি লিখে সিম্পলি এখানে যেরকমভাবে রাখতে পারেন। তো সিম্পলি আমি এখানে আমার নামটি লিখে দেবো। আপনি চাইলে আপনার নামের ওই ফন্টটিকে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে কাস্টমভাবে কিছু ফন্ট দেওয়া থাকবে, আপনি চাইলে এই ফন্টটুকু এই ফন্টগুলো ট্রাই করে দেখতে পারেন। তো সিম্পলি এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট এখানে রেখে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে ফন্টের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, অপাসিটি চেঞ্জ করতে পারবেন, টেক্সচার ইউজ করতে পারবেন। এখানে অনেক অপশন রয়েছে, আপনি অপশনগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এরকমভাবে আপনার টাইপোগ্রাফিটি বা আপনার ছবিটির উপর লেখাটি হয়ে গেলে সিম্পলি এখন এটিকে সেভ করার প্রয়োজন হবে। তো এটিকে সেভ করার জন্য সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবেন, দেন সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে অবশ্যই আল্ট্রাটা সিলেক্ট করবেন, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটিকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।